हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज आबारो चले शीतेर ताजा ताजा सब्जी रेसिपी निये। आज बनाबो भेज मंचूरियन। शीतकाले जेहेतु सब रकम भालो सब्जी पावा जाए, ताई एई भेज मंचूरियन खेते खुबी भालो लागे। तो आर बेशी कथा ना बोले चलुन स्टार्ट करा जाक। प्रथमे एखाने आमी हाफ बांधाकपि आर एकटा छोटो साइजेर फुलकपि जिरि जिरि करे केटे रेखेछि। नेक्स्ट एखाने निये नेब একটা ক্যাপসিকাম, দুটো গাজর, 100 গ্রাম বিনস, একটু ধনে পাতা কুচি আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবারে একটা জায়গার মধ্যে বাঁধাকপি নিয়ে নেব এবং ফুলকপিটাও এর সাথে নিয়ে নিলাম। তারপর একে একে সব কাটা সবজিগুলো একসাথে মিশিয়ে নেব। এই সবজিগুলো কিন্তু মিক্সিতে পেস্ট করবেন না, এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবারে স্বাদ মতো নুন দিয়ে দেব এর মধ্যে, আর দেব 2 চামচ গোলমরিচের গুঁড়ো, 4 থেকে 5 চামচ মতো ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ সয়া সস। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দাটা বুঝে দিতে হবে, খুব একটা বেশি দেওয়ার দরকার নেই। সবজির পরিমাণটা বেশি আর ময়দাটা যদি কম থাকে তাহলে খেতে খুবই ভালো হয়। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ আর বেকিং সোডা 1/2 চামচ মতো নিয়ে নিয়েছি। এটা অপশনাল হচ্ছে, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। সব মিশিয়ে নেব আবারও ভালো করে। এরপর এভাবে একটু হাতে নিয়ে গোল শেপ করে বল তৈরি করে নিতে হবে। কয়েকটা বল এভাবে আমি রেডি করে রেখেছি, এগুলো চলুন ভেজে নেব একে একে করে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এই মাঞ্চুরিয়ান বলগুলো এভাবেও আপনারা খেতে পারেন, বাট আমি এটা গ্রেভি মাঞ্চুরিয়ান বানাবো, ওটা একটু বেশি ভালো লাগে। দেখুন এখানে ভাজা হয়ে গেছে, এগুলো একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নেব। এভাবে একই পদ্ধতিতে সব মাঞ্চুরিয়ান বলগুলো ভেজে নেব। এখানে সব ভেজে নিয়েছি, চলুন যাওয়া যাক নেক্সট প্রসেসে। একটা বাটির মধ্যে 4 চামচ টমেটো কেচাপ আর 2 চামচ চিলি সস নিয়ে নেব, আর দেব 2 চামচ সয়া সস। একসাথে সব নিয়ে সামান্য জল দিয়ে গুলে রেখে নেব। এটা তৈরি করে রাখলাম, পরে এটা রান্নাতে ইউজ করব। আরেকটা বাটিতে 3 চামচ কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে গুলে রেখে নেব। এখানে কড়াইয়ের মধ্যে 3 চামচ রিফাইন তেল গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, রসুনটা একটু বেশি করে নিয়েছি। নেক্সট ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছি, ওটাও এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব একটু। এবারে কাঁচা লঙ্কা কুচি ও ক্যাপসিকাম কুচি এর মধ্যে দিয়ে দেব। ক্যাপসিকাম আপনারা হলুদ বা লাল রঙেরও দিতে পারেন, এখানে আমার কাছে যেহেতু ছিল না তাই এই ক্যাপসিকামই ইউজ করেছি। এবারে সব একসাথে সামান্য ভেজে নেব, এগুলো বেশি ভাজার দরকার নেই। দেখুন এখানে সামান্য ভেজে নিয়েছি, এরপর যে সসটা তৈরি করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব আর সামান্য নাড়াচাড়া করে নেব। একটু ফুটে উঠেছে, এবারে কর্নফ্লাওয়ারটাও অ্যাড করে দেবো এর মধ্যে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর সমানে নাড়তে হবে, না হলে কিন্তু গ্রেভিটা বসে যাবে। 1 মিনিট মতো নেড়ে নিয়ে এর মধ্যে জল ঢেলে দেবো। জলটা আপনারা আন্দাজ করে দেবেন যে যেরকম গ্রেভি খেতে চান। সবশেষে ভাজা মাঞ্চুরিয়ান বলগুলো এর মধ্যে দিয়ে দেব। আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে ভেজ মাঞ্চুরিয়ান রেসিপি। এবারে আমি গ্যাসটা বন্ধ করে নেব এবং একটা প্লেটে সার্ভ করে নেব। আপনারা বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন অতিথি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এরকম রান্নার ভিডিও পেতে হলে
পাশে থাকা বেল বাটন প্রেস করে দেবেন, যাতে যখনই কিছু রেসিপি শেয়ার করি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এখনকার মতো আসছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।